الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার একজন প্রিয় মানুষ হযরত মাওলানা আশরাফ সাহেব হুজুর, আল্লাহ ওনাকে হায়াতে তবিলা বরকতওয়ালা হায়াত নসিব করেন, সবাই বলি আমিন। আরও অনেক আলেম ওলামা প্যান্ডেলে আছেন, সুধী মণ্ডলী বুজুর্গানে দিন, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের আজকের এই বৈঠককে বরকতের সঙ্গে কবুল করেন, সবাই বলি আমিন। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগবে আজকে আমরা যেরকম এখানে বসা আছি, মরণের পরে জান্নাতে কোনো এক জায়গায় যদি এরকম একটা মিটিং হইল আর বলে দেওয়া হইল যে ওই ফুলহারে যে মিটিংটা হয়েছিল, মাহফিলটা হয়েছিল, তোমরা কারা কারা আসিলা, তোমাদের সকলকে একই সঙ্গে জান্নাতের জন্য হুকুম দিলাম এবং তোমরা গিয়া সেখানে আবার ওইরকমভাবে বসো, তো জান্নাতের হুকুম পাইয়া জান্নাতে এরকম আবার বসার একটা চান্স যদি আমাদের হইয়া গেল, আপনাদের কাছে কিরম লাগবে বলেন তো, কিরম লাগবে বলেন, কিরম লাগবে বলেন। আল্লাহ, তুমি তো সব কিছুই করতে পার, ঠিক না বে? ঠিক তো, মনে মনে সবাই দোয়া করেন না যে তুমি তো সব কিছুই করতে, তা আমরা আজকে একটা ব্যতিক্রম দোয়া করলাম যে আল্লাহ আজকে আমরা এখানে যারা বসে আছি আমরা জান্নাতে এরকম একদিন বসতাম চাই, কথা কম না, কোন জায়গায়, কোন জায়গায়, কোন জায়গায়, জান্নাতে একদিন আমরা এরকম বসতে চাই, তুমি এটা কি বলবো? কিতাবের মধ্যে আসছে যে বন্দা জাহান্নামে ঢুকে সে তো জাহান্নাম থেকে বের হওয়ার একটা রাস্তা আছে, অনেকে বের হবে অনেকে বের হবে না, কিন্তু যেই বন্দা কোনো উপায়ে একবার জান্নাতে ঢুকলো তাকে আর জান্নাত থেকে বের করা হবে না। রেওয়ায়েত আছে একটা, হযরত ইদ্রিস আলা নবীজিনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম ফেরেশতার সঙ্গে খাতির করে, হযরত ইদ্রিসের মৌত দুনিয়াতে হয় নাই, এক ফেরেশতার সঙ্গে হযরত ইদ্রিসের খুব খাতির, তো ফেরেশতারে কইতে আছে মিয়া তুমি যে আমার কাছে আসো জান্নাত দেখছো নি, বলে কয় কি কত দেখলাম, কয় জাহান্নাম দেখছো নি, বলে কয় কি কত দেখলাম, তা আমি এই এই চোখে কোনোদিন দেখলাম না, তা আমার একটা নজর দেখাও, কয় যে এটা তো মুশকিল, তো এটা ঠিক আছে দেখি আমি তোমার লইয়া যাব, কেমনে যাব, তো তুমি আমার তোমার যে পাখনা এই পাখনার ভিতরে আমার লুকায় রেখে দিবা, আরামে রেখে দিবা, যাতে করে ঝামেলা না হয়, উড়ে উড়ে তুমি চলে গেলা আর আমিও সেখানে সব দেখে আসলাম, কই ঠিক আছে, ফেরেশতাকে মোটামুটি রাজি করেছে, তো ঠিক হইল। এবার প্রথম কই যাইবেন, প্রথম জাহান্নামের ইয়ে দেখব, ফেরেশতা ওনাকে লইয়া গেলেন, লইয়া এক জাহান্নাম এরিয়া পুরা গুললেন, দেখলেন, কয় আমার এবার জান্নাতের এরিয়াটা দেখাও, তো ফেরেশতা এবার জান্নাতের এরিয়া ঢুকছে, ঢুকিয়া উনি অলি গলি হাঁটতেছে, টাইম মোটামুটি শেষ, ফেরেশতা কয় দেখেন আমি কিন্তু এটা বাইপাস রোডে আপনাকে নিয়ে আসছি, আসল রোডে আপনি আসেন না, কথা বল না, আসল রোডে আপনি কি আসেন না, এটা বাইপাসে আপনি চলে আসছেন, তাড়াতাড়ি আপনার কাম শেষ করেন, যাওয়ার লাগবো আবার। হযরত ইদ্রিস কইতে আছেন আমি আর যাব না, কথা বল না, আমি আর কি যাব না, এখন ফেরেশতা কত আমারও তো চাকরি থাকবে না, আপনার কথা শুনলে তো বড় বিপদেই পড়ে গেলাম, হ্যাঁ ফেরেশতা কইতে আছে যে আপনি না গেলে তো আমার আমি আল্লাহ পাকের কাছে দায়ী হয়ে গেল,
চাইতে হবে। তো কেন যাব? আল্লাহর ফেরেশতারা যদি তোমাকে আদালতে দাঁড় করায়, তো ফেরেশতার হিসাবে আমার কাছ থেকে পরামর্শ নিবা। কারণ আল্লাহ পাকের হুকুম আছে, কোনো বান্দা যদি জান্নাতে কোনো উপায়ে ঢুকে গেল, তাকে সেখান থেকে আর বের করা হবে না। ঢুকে গেল তো ঢুকে গেল, কথা কর না, ঢুকে গেল তো কি, আমি ঢুকে গেছি। দলিল ওয়ামা হুম আনহা বিমুখরাজিন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে বান্দাকে জান্নাতে ঢুকানো হবে, জান্নাতে সে ঢুকে গেল লিগেল হোক কিংবা ইলিগেল হোক, তাকে আর এখান থেকে কি করা হবে না, জোরে কর না। এখন ফেরেশতা করছে বিপদে যে আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমি এরকম ঢুকাই রয়েছি, এখন তো উনি আইন দিয়ে আটকাই বলছেন আমাকে, বলছে আপনি কিভাবে ঢুকলেন, আল্লাহ পাকের হুকুম আছে মৌত ছাড়া এখানে কেউ ঢুকনের সুযোগ নাই, আপনি তো মৌত হয় না, মালাকুল মত কি এখানে থাকে, মালাকুল মত তো দুনিয়াতে, আর আপনি তো এখন দুনিয়াতে না। ওই ফেরেশতাও খুব পেরেশান, হযরত ইদ্রিসও খুব মজায় মজায় আছে, আমি তো ঢুকে গেছি বেরোবো না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই ফেরেশতা তখন পেরেশান হইয়া গেইটে আসছে, গেইটে আসে দেখে যে মালাকুল মৌত একবার দুনিয়াতে, একবার আসমানে, একবার জান্নাতে, একবার জাহান্নামে, খালি কারে জানি তালাশ করতে আসে। সালাম দিল, ভাই কারে তালাশ করতেছেন, আপনি এত পেরেশান কেন? গড়িতে টাইম নেই, কথা বল জীবন, কথা বল নয়, গড়িতে কি নাই, টাইম নেই, বলে কি, আল্লাহ পাকের হুকুম, ইদ্রিসের হায়াত শেষ আর মাত্র কয়েক সেকেন্ড আছে, কিন্তু ইদ্রিসে খুঁজে পেল, কথা বল না, ইদ্রিসকে কি সারা দুনিয়া আতিপাতি করে ফেললাম, পাইতেছিলাম, পরে মনে করলাম যে ফাঁকি ফুঁকে দিয়ে আবার কোথাও গেছে কি না, অনেক তালাশ করলাম খুঁজে পাইতেছিলাম, আর মাত্র টাইম আছে কয়েক সেকেন্ড, ইদ্রিস তো আমার বাড়িতে, না ইদ্রিস কি আমার বাড়িতে, কোথায় নাকি, কই, ফেরেশতা সরে গেছে, ইদ্রিস আসসালামু আলাইকুম, মালাকুল মওত কই জাস্ট টাইম তোমার লগে দেখা হয়ে গেছে, আমার শুধু বক্তব্য, কেউ জান্নাতে কোনো উপায়ে ঢুকে গেল তাকে আর সেখান থেকে কর না, সেখান থেকে কি, তাহলে আপনি একটা কৌশলী দোয়া করেন না আল্লাহর কাছে, বলে আল্লাহ তুমি তো সব পারো, কথা কর না, তুমি তো কি, আজকে আমরা এখানে কয়েকজন বসলাম এই মিটিং, লোকেরা ছবি উড়াইতেছে, যারা যারা এখানে আছে, আমরা একটা এরকম মাহফিল করতাম চাই বেহেশতে, দয়া করে তুমি কবুল করো, যদি কবুল হইয়া গেল তাহলে অটোমেটিক জান্নাতে আপনি ঢুকলেন কি না, কে কে তো যান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কি জন্য নারায়ে তাকবীর দিলাম, জান্নাতে ঢুকতে চাই, কথা বল না, কি জন্য নারায়ে তাকবীর দিলাম জান্নাতে, আরে জান্নাতে হাশরের ময়দানে যে কত রকমের কাহিনী, একজন আল্লাহ পাকের সামনে আসছে, আল্লাহ পাক তাকে মানুষ অত ভাবা নাই, আমল টামল, আল্লাহ পাক তাকে বললেন যে যা তোর আমল খারাপ জাহান্নাম, এতে এমন এক দৌড় দিব জাহান্নামের দিকে, দৌড় সবাই কবে যে, আরে মানে যখন আপনার কারোর মৃত্যুদণ্ড দেওয়া হয় কিংবা এরকমভাবে মৃত্যুদণ্ডের ওই ইয়ের দিকে নিয়ে যাওয়া হয়, ফাঁসি কাষ্টের দিকে নিয়ে যাওয়া হয়, তো লোকজনকে তিনজনে ধরে নেওয়া লাগে, আরে এই লোক কি দিছে, তা ব্যতিক্রম কাহিনী হয়ে গেল না, সবাই অবাক, আল্লাহ পাক এইটা ধরে নিয়ে তো কি কি জন্য সে দৌড় দিল কেন, লোকেরা কত কান্দাকাটি করে, আরে যে দৌড় দিছে যে আমাদের নেই, তো লোকটাকে ধরে আনো, জিজ্ঞেস করবে যে তুমি দৌড় দিলা কেন, আল্লাহ এই কথা কইতাম
এখানে আসরের পরে আমার খুব শরম লাগছে, কথা বলো আমার কি শরম লাগছে। দুনিয়াতে লম্বা হায়াত কাটাইলাম, কোনোদিনে তোমার কথা মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, জাকাত দেই নাই, হজ করি নাই, কত কথা তুমি আমাদেরকে কইছো একটাও মানি নাই। তোমারে বিশ্বাস করাটাও আমার কাছে কনফিউশন ছিল। মৌতের পরে দেখলাম অনেক বড় গাদ্দারি করছি, কথা শুনি অনেক বড় কি নিজের বিবেকের একটা দংশন আমাকে বারবার আহত করতেছে যে আসলে আমি কামটা ঠিক করি নাই, কথা কন না আমি কামটা কি কাম যখন ঠিক করি নাই তো আমাকে তো শাস্তি পাইতেই হবে, তো শাস্তি পাওয়া এটাকে আমি বড় মনে করি নাই। আমি মনে করি যে আমি তো আসলে রিয়েলি কামটা ঠিক করি নাই, উচিত ছিল যেই খোদা আমাকে বানাইলেন, আমার জন্য দুনিয়া বানাইলেন, আসমান বানাইলেন, সাত আসমান বানাইলেন, আরশ কুরসি বানাইলেন, জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন, সুখ শান্তি বানাইলেন, এত আয়োজন করলেন যিনি আমার জন্য, তাকে আমি একটা সালামও দিলাম না, এটা হইল। বাংলাদেশের মানুষ লন্ডন গেল, লন্ডন যাইতে যাইতে দেখেছে ভান আল্লাহ তার জন্য ফাইভ স্টার হোটেল রেডি, গরম পানি রেডি, ঠান্ডা পানি রেডি, গোস্ত খাইতে মন চায় রেডি করা আছে, মুরগি গোস্ত খাইতে মন চায় রেডি করা আছে। বেটা ছয় মাস পর্যন্ত এখানে থাকলো, কোনো দিন জিজ্ঞেস করলো না আমি যে এখানে আইসা খাইলাম ঘুমাইলাম আয়োজনটা করছে কে, কয় যে জিজ্ঞেস করলাম না এই লোকটাকে আপনি নিমো খারাপ করবেন না, কেউ তো একজন আপনার জন্য ফাইভ স্টার হোটেল ভাড়া করছে, আপনার জন্য এরকম গরম পানি ঠান্ডা পানির আয়োজন করছে, নিচে ফরশের আয়োজন উপরে সামিয়ানার আয়োজন কেউ তো করছেন, ছয় মাস আপনি ভোগ করলেন অথচ তাকে কোনোদিন খবর লইলেন না যে কে এই কাজটা করলো, এটা এটা বড় নাফরমানি হয়ে গেল। লোকটা কইতেছে আল্লাহ আমার কাছে এখানে আসনের পরে রিয়েলি আমার কাছে খুব সরল লাগতেছে, আজাব তো আমি ভোগ করতেই হবে যেহেতু আমি অপরাধ, কিন্তু আমি বিবেকের দংশন বোধ আল্লাহ পাক হেসে দিবেন যে তোর কাছে শরম লাগতেছে না, আল্লাহ আমার কাছে আসলে শরম লাগতেছে। তখন আমি চিন্তা করলাম যে আজকে যদি আল্লাহ পাক আমাকে কোনো একটা কামকরণের হুকুম দেয়, কথা বল না কোনো একটা কামকরণের তাইলে অন্তত ওই হুকুমটা যেভাবে দিবেন ওইভাবে মান্য করে মনটাকে অন্তত বুঝাইব যে যিনি আমাকে বানাইলেন অন্তত তার একটা হুকুম হইলো আমি পালন করছি। এ কথা শুনিয়া আল্লাহ পাক হিসাবে তোর ভিতরে এরকম মনোভাব এই জন্য দৌড় দিছে, হ্যাঁ এই জন্য দৌড় দিলাম যে একটা দৌড় দিলাম অন্তত তোমার শেষ কথাটা এটা মান্যা মনটারে একটু বুঝাই যে আমি একটা হুকুম হইলো কি মানছি, কথা কর না একটা হুকুম হইলো কি আল্লাহ পাক বলবেন আমার ব্যাপারে তোমার এই সুন্দর ধারণার কারণে ও বান্দা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে দেখছে রহমান রহিম দয়ার সুবহান আবার আরেকজন এটা গুলো বিয়া সাহেব আকাব বুকাব তো বহুত করছো এবার জাহান নামে যাও এতে দুই কদম যায় আবার পিছনের দিকে ফিরে থাক আগের ওলা কি করছিল এতে কি করে দুই কদম যায় আবার পিছনের দিকে থাকা আবার দুই কদম যায় আবার পিছনের দিকে থাকা সোজা যায় আরেক তামশা শুরু করছে আগেওয়ালা এক তামশা করছে এখন এতে করতেছি কি আরেক তামশা আল্লাহ পাক বলবেন ইতারে ডাক দাও এতে এরকম যায় আবার পিছনে তাকায় কেন ধরে আনা হবে তুমি এরকম পিছনে তাকাও কেন আল্লাহ আমাদের এলাকায় একবার একটা মা ফেলেছে অনেক হুজুরের এখানে এসেছিল তোমার মানুষের প্রতি তোমার দয়ার কথা তুমি অনেক বড় দয়া রহমান তুমি রহমান এটাকে এরা কত সুন্দরভাবে কইছে আমি খারাপ মানুষ গুণাগার কোনো সন্দেহ নাই কিন্তু ওই দিনকার ওয়াজটা আমি শুনছিলাম আমল করতে পারি না ওয়াজটা আমি শুনছিলাম তা আজকে তুমি যখন জাহান্নামের জন্য হুকুম দিলা
ওই বেড়ার ওয়াজের কথা আমার মনে আসে। তো দুই কদম যাওয়ানোর পরে আবার আল্লাহ কিছু না আবার ফিরে আসানোর জন্য ডাক দিল নি কোন লাগে, আবার পিছনের দিকে তাকায় না ডাক টুক দেয় নাই, তা আবার দুই কদম যায়, তা আবার পিছনের দিকে তাকায় ডাক দিল নি কোন কথা কোন ডাকা আল্লাহ এই তামাশা গাহে আলম রয়ে তু তু কুজা বাহরে তামাশা মিরবি। তো আল্লাহ পাক যে হুজুররা কি কইছিল মনে আছে না? মনে আছে। তো এই বেড়ার ওই লোকে যদ্দুর পারে আরই আল্লাহ সম্পর্কে তার দয়া সম্পর্কে আল্লাহরে শুনে দিতে আছে, তুমি অনেক দয়া, আমি খারাপ মানুষ নামাজ কালাম পড়তে পারি নাই, আমাকে তো শাস্তি ভোগ করতে হবে, বাকি তুমি যে দয়ালু এটা আমরা খুব আলাপ করতাম। আল্লাহ পাক বলবেন আমার ব্যাপারে তোমার এই সুধারণা খুশি হয়ে গেলাম, যাও তোমাকে আর জাহান্নামের অর্ডার আমি আমারটাই ক্যান্সেল করে দিলাম, তোমার জন্য জান্নাতের ভয় চালা। কত রকমের কাহিনী যে হবে, একজন তার কাছে কোনো নেক আমল নাই, খালি একটা নেক আমল আছে। একদিন এক লোকের একটা সালাম দিছিল, এই আর কোনো নেক আমল নেই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কয়টা আছে? কয়টা? কয়টা? একটা। তাতে দেখছে যে কোটি কোটি নেক আমল ওয়ালারাও কাঁদতে আছে, কথা বলি না, আর তার কাছে কয়টা আছে? কোটি কোটি ওয়ালারাও কি চুপচাপ করে হাসরের ময়দানের আরেক কোণে বইয়ে রয়েছে, আমি ইয়ান অফসি কইও লাভ নাই, কথা বল না, আমি ইয়ান অফসি কইও কি নাই, কারণ আমার পুঁজি কত, চুপচাপ করে বলেছে। আরেক লোক আল্লাহ পাকের সামনে হাজির, তার সব ঠিক আছে কিন্তু শর্ট পড়ছে এক, কথা বল না, শর্ট পড়ছে কত, এত আটক। তো ধরেন 99 আছে আর এক হইলে বেটা পার, কিন্তু এক মানে আল্লাহ পাক বললাম যে নিয়ে আসা কত হয়েছে 99, কম্পিউটারে কি কয়? তো কম্পিউটারে কয় আরো 1 লাখ, নতুবা কম্পিউটার রেড সিগন্যাল ছাড়ে না, কথা বল না, রেড সিগন্যাল কি ছাড়ে না, এটা সবুজ কমান্ড দেয় না, এটা লাল হয়ে রয়েছে কেন, এটা কত লাগবো? কাছেনি তোমার কাছে কয়েন, এক তো নেই। তাহলে তোমার ভাই বেরাদর বাপ মা ছেলে মেয়ে বন্ধু বান্ধব কত লোকজনে হাসরের ময়দান সব তো হাজির, যাও না কোনো একজন থেকে, তাই নাকি? আল্লাহ আমার কিন্তু পাবলিক অনেক মায়া করত, আমি গেলেই এক কেন আরো 50-60 রয়ে আসত। আল্লাহ পাক গিয়া দেখো না নিয়ে আসা, গিয়া দেখো না, না 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 আল্লাহ আমি গেলে হয়ে দেব, আর খালি আপনি আমারে এখান থেকে যাওয়ানোর একটা সুযোগ দেন, আমি ফিল্ডে গেলে আমি নিয়ে আসবো, ভোট চাই যাওয়ানোর আগে তো লোকেরা দিয়ে দিছে আমার, কথা কন না, দেখলেই তো ডাক দিয়া নাস্তা করাইতো, এরকম একটা বলে যাও মিয়া এটা হাসরের ময়দান, কথা কন না, এটা কি, এটা ঢাকা টাউন না, এটা হলো হাসরের ওই লোক কয় যে আল্লাহ আসলে মনে হয় বুঝে নেই আমি যে কি হল, গেল গিয়া এখন যার লোকে দেখা হয় এতে খালি ভাগে, কথা বল না, যার লোকে দেখা হয় এতে কি, যাও মায়া ফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যার লগে দেখা হয় সেই ভাগ্যা যায় আল্লাহ একবার কথা কনের আগে হাবভাব এতে মনে হয় কিছু চাইব, আগে ভাগে কয় সালাম আমি গেলাম বহুত কাম আছে, ধরাই দেয় না। বাবার কাছে গেল বাবা কয় ইয়া নাফসি ইয়া নাফসি, মায়ের কাছে গেল মা কয় ইয়া নাফসি ইয়া নাফসি, ভাইয়ের কাছে গেল ভাই কয় ইয়া নাফসি ইয়া নাফসি, বোনের কাছে গেল বোন কয় ইয়া নাফসি ইয়া নাফসি, কাউকে সে একটা নেক আমল দান করবে রাজি করাইতে পারলো না। এবার তার বুঝে আসতেছে যে এটা হাসরের ময়দান, কন্যা এটা কি, এখানে কেউ কাউকে চিনেই না, সবাই নিজেকে নিয়ে এত পেরেশান, নিজেকে নিয়ে এত পেরেশান,
জাহাজ ডুবে গেছে, মানুষ সব সমুদ্রের তলে পড়ে গেছে, এখন কেউ কাউকে হেল্প করবে না, সবাই আমি বাচ্চা লই, আমি বাচ্চা লই, আমি বাচ্চা লই, ঠিক না ভাই? ঠিক রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের কাছে এসে কেউ বলছে আল্লাহ আপনার কথাই ঠিক, কেউ দিল আল্লাহ পাক বলবেন ঠিক আছে তোমাকে সেকেন্ড টাইম আবার সুযোগ দিলাম, দেখো আবার মেহনত করো না, যাদেরকে চা খাওয়াইছ, যাদেরকে উপকার করছ, এদের থেকে আনতে পারো তোমরা, লোকটা আবার যাবে, আবার গিয়া এরকম হাসরের ময়দান ঘুরবে, ভাই একটা নেক আমল ভিক্ষা চাই, একটা নেক আমল কি, কেউ তাকে এই ভিক্ষাটা দিল না, আবার আসতে আল্লাহ কেউ তো দিল না, আল্লাহ পাক বললেন যে থার্ড টাইম আবার সুযোগ দিলাম, কথা কর না থার্ড টাইম আবার কি চেষ্টা করো, 99 আছে আর এক হইলে তুমি পার হয়ে যেতে পারো, তে লোকটা থার্ড টাইমে গেল, এটা আসলে আল্লাহ পাকের মেহরবান। এবার ঘুরতে ঘুরতে ওই যে কোনার মধ্যে একজন বইয়া রয়েছে, মনে আছে নি কে জানি বইয়া রয়েছে, কে একলা ওই কোনার মধ্যে এতে বইয়া বইয়া, তা আমি ঘুরা বেড়া করে লাভ নাই, কারণ আমি এক টাকা এটা দিয়ে কিছু, সেই লোকের কাছে গিয়ে মিয়া সাহেব মন খারাপ ঘটনা কি, তুমি কি জন্য ঘুরতেছ, কয়ে ভাই আমার দুঃখের কথা এই থার্ড টাইম, আল্লাহ যে আমার চান্স দিছেন আল্লাহ শুকুর, থার্ড টাইম ঘুরতেছি আমার এক একটা নেক আমল, তো তাহলে একটা নেক আমল হলে কি হবে, কয়ে একটা নেক আমল হলে আমার রেড সিগনাল চলে যাবে, গ্রিন সিগনাল চলে আসবে, আমি জান্নাতি হয়ে যাব, তো ওই সিঙ্গেল নেক আমলওয়ালা কইতে আছে আমার কাছে আছে একটা, থাকলেও যা না থাকলেও তা, তো লোকটা তোমার দিয়ে এটা পাওয়ার পরে আল্লাহর বান্দা যে কি খুশি হবে, আল্লাহ দৌড়াইয়া আল্লাহ পাকের কাছে আল্লাহ পাইয়া গেছি পাইয়া গেছি পাইয়া গেছি, আল্লাহ পাকের কাছে আয়েশা বলবো যে আল্লাহ একটা নেক আমল একজন আমারে দান করছে, খুশি দিছে, কম্পিউটার সিগন্যাল ছেড়ে দিছে, সিগন্যাল কি এতক্ষণ কি ছিল লাল, এখন কি হয়ে গেছে সবুজ, আর খুশি রওনা করছে, আল্লাহ পাক কয় থামো মিয়া সাহেব, ওই যে সিঙ্গেল ওয়ালা একটা নেক আমল ছিল, যে তোমাকে একটা নেক আমল দান করার কারণে তুমি এখন খুশি আর খুশি, এটাতে কইয়া যাও, এটা থ্যাংক ইউ দিয়া যাও না, কথা বল না এটা কি থ্যাংক ইউ দিয়া যাও, নিয়ে আসো আমার কাছে, তো গেছে গিয়ে কয় চল ভাই তোরে লই আল, তো কিছু হইব না বুঝলাম, আমি তো পার হয়ে গেছি তোর মেহরবানির কারণে, একটা থ্যাংক ইউ আল্লাহর সামনে তোর দেওয়ার লাগবো, এই জন্য তো চল, দুইজন এখন আল্লাহ পাকের সামনে হাজির, আল্লাহ পাক বলবেন যে মিয়া সাহেব এ এ সিঙ্গেল নেক আমলওয়ালাকে দাঁড়াও যেতে দাঁড়ায়, তুমি তুমি দিয়া দিলা দিয়া লোকেরা সব ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া, তুমিরা দিয়া দিলা, আল্লাহ আমার অর্জনে আজকে কিছু হবে না, যদি কিছু হয় তো তোমার মেহরবানিতে হবে, কথা কর না আমার অর্জন এত পুয়ার লেভেল, আমার অর্জন এত কি পুয়ার লেভেল যে এর দ্বারা কি কিছুই হবে না এটা নিশ্চিত, এই জন্য আমি দেখলাম এটা না কে কি আর না নাই কে কি, এই জন্য এতে আটকা পড়ছে, আল্লাহ পাক বলবেন আজকের এই কঠিন দিনে যেই লোকটা এত বড় স্যাক্রিফাইস করলো আমি তাকে আগে জান্নাতের পারমিশন দিলাম, তুমি আগে জান্নাতে যাও, তুমি আগে কি 99 ওয়ালা সেকেন্ড ফার্স্ট থেকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপরে 99 ওয়ালার কয় এবার তুমি যাও, তিনি যখন উদার হয়ে যান, কথা কন না তিনি যখন কি তখন কত অযোগ্য মানুষকেও আল্লাহ পাক টেন্না টেন্না যা বেটা ডুব যা ডুব ডুব ভিতরে ডুব ভিতরে ডুব ভিতরে,
এরকম একটা চান্স আমরা পাইতে চাই কি না? কে 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 তো যার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার কাছে জান্নাত পাইতে চায়, এটা সুযোগ করে দিও। এই জন্য কাইত হইয়া থাকুন লাগে, কথা কন না কি হইয়া থাকুন লাগে, কেমনে অন্য কাইত হইয়া থাকুন। পুকুরের পাড়, সুপারি গাছ, কথা কন না পুকুরের পাড়, নারিকেল গাছ দেখছেন নি? বুড়ারা কইতে পারবো যারা এই গ্রামে ছিল, শহরে না। পুকুরের পাড়ে নারিকেল গাছ কাইতিয়া রয়েছে, দেখে নাই মনে হয় দেখছেন নি? পুকুরের পাড়ে তাল গাছ, পুকুরের পাড়ে নারিকেল গাছ, পুকুরের দিকে পেটটা কাইতিয়া রয়েছে। দুষ্ট বাচ্চারা ওখানে উঠটা পুকুরের পানিতে ঝাঁপ দেয়, দেখছেন নি? তো গাছ এটা কাইতিয়া রয়েছে, বাচ্চারা এটাতে উঠে ঝাঁপ দেয়, সারাদিনে কাহিনী চলতে আসে, মুরব্বীরা বকাঝকা করে, রে তোরা লাফাইতেছ আর আমার পুকুরের পাড় ভাঙতে আস না? এই গাছটা তো এরকম গাছ দেখছেন নি আপনারা? আচ্ছা বলেন তো, এই গাছটাকে যদি গোড়া দিয়া করাতি বা কাঠুরিয়া, গাছটাকে যদি গোড়া দিয়া কাটিয়া দেয়, তো গাছটা কি পুকুরের ভিতরে পড়বে না পুকুরের বাইরে? বুঝা কর, আপনি কর, ভিতরে পড়বে না বাইরে পড়বে? বাইরে পড়বে না, কেন? ভিতরে পড়বে না বাইরে পড়বে? বাইরে পড়বে না, কেন? ডাল দিয়া। আল্লাহ পাক বলেন এটা যদি বুঝলা তাহলে আমার কথা কিনলে গিয়া বুঝো না, যেই দিকে কাজ ওই দিকেই পতন করনা, যেই দিকে। আল্লাহ পাক বলেন ও বন্দা আমার দিকে কাইতিয়া থাকো, কথা কর না আমার দিকে কি কাইতিয়া থাকো? নেক আমল বদ আমল করতেছো মাশাআল্লাহ, কিন্তু কাইতিয়া থাকো কোন দিকে? মালাকুল মত আসবেন, গোড়া দিয়া কাইটিয়া দিবেন, যেদিন কাটবেন সেদিন তোমার জীবনের গাছটা পুকুরে আমার রহমতে আমার কোলের মধ্যে গিয়া পড়বে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে কাইতিয়া থাকো, আল্লাহর দিকে কি কাইতিয়া আমল তো করবো ইনশাআল্লাহ। আমল দিয়া দাবি করুন যায় না। আল্লাহর হাবিব একখান হাদিস কইতেছে, কয় যে এই নামাজ কালাম রোজা হজ যাকাত এগুলো তো আল্লাহ পাকের হুকুম, অবশ্যই আমরা মানবো, কন্যা অবশ্যই আমরা কি এই মান্যতার ভিত্তিতে আল্লাহ পাকের কাছে দাবি করা যাবে না। ও আল্লাহ নামাজ পড়ছি জান্নাত দাও, আল্লাহ পাক বলেন যে আমার জান্নাতের মূল্য আর তোমার নামাজের মূল্য দুইটারে যদি পাল্লায় উঠাও তাহলে একদিকে হবে এক পাই আরেকদিকে হবে কোটি কোটি ডলার, দুইটা সমান হবে না। কাজেই তুমি এক পাই দিয়া কোটি কোটি ডলারের দাবি করা অযৌক্তিক। লাই ইয়াদখুলাল জান্নাতা আহাদুন বিআমালিহি, আল্লাহর হাবিব বলেন কোন বান্দা তার আমল দিয়া জান্নাত দাবি করার সুযোগ না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পয়গম্বর আমাদের কথা বাদ দিলাম, আমরা তার নবী না, আমরা নিষ্পাপ নই, আপনি তো নিষ্পাপ। আচ্ছা আপনি আপনার আমল দিয়া কি দাবি করে জান্নাতে যেতে পারবেন না? কত বড় কথা! আল্লাহর হাবিব বলেন ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিগফরানিহি, আমিও আমার আমলের দ্বারা দাবি করে জান্নাতে যাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার রহমত দিয়া আমার সামনে আমার পেছনে আমার ডাইনে আমার বামে আমার নিচে আমার উপরে চতুর্দিক থেকে রহমত দিয়া আমাকে পরিবেষ্টিত প্যাকেটিং না করে নিবেন, ততক্ষণ পর্যন্ত আমার পক্ষেও জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য
বুঝা গেল ছোট হোক বড় হোক জুনিয়র হোক সিনিয়র হোক কাইথনের কথা সকলেরই কথা বলো না আমি কথা কেন বললাম আপনি আমি পিশাব মুরিদ সাহেব কুতুব আর পাবলিক সবাইরেই কিভাবে থাকতে হবে কাইথিয়া কিভাবে থাকতে হবে কাইথন মানে কি কাইথন মানে হলো আমি আল্লাহর দিকে আছি আমি শরীয়তের দিকে আছি আমি সুন্নতের দিকে আছি যতটুকু সম্ভব সুন্নত ছাড়ব না যতটুকু সম্ভব শরীয়ত ছাড়ব না এই কাইথিয়া থাকে এটা কি কাইথিয়া যে এরপরও কিন্তু ভুল হইয়া যায় কথা বলেন এরপরও কি হইয়া যায় আমাদের এক বুজুর্গ কহুজুর ভুল হইয়া যায় কিতা করতে তো উনি কইতে আছে তুমি নদীতে বুড়িগঙ্গা নদীতে ডিঙ্গি চালাইবা আর তোমার গায়ে দুই এক ফোঁটা পানি পড়বে না এটা হইল কথা বলেন না আপনার নদী দিয়া নৌকা চালাইবা খোলা নৌকা কি জানি আছেন একটা দিয়ে যাবে বৈঠা এ বৈঠা দিয়ে আপনি চালাইতেছেন বৈঠা মারতেছেন ধাক্কা দিতেছেন নৌকা যাইতেছে এই যে বৈঠা দিয়ে যে আপনি আগাইতেছেন জীবনের বৈঠা আগাইতেছেন তো দুশের ফোঁটা পানি কি পড়বে না কথা বল না রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন ধুলা বালু আপনার গায়ে লাগবে না আল্লাহ পাক বলেন আমি দুনিয়াটা বানাইছি এরকম এখানে হাঁটতে গেলে ধুলা লাগে নদী দিয়া নৌকা চালাইতে গেলে পানি পড়ে এটার নাম হলো গুনাহ এটার নাম হলো কি এরকম বানাইলেন কেন এরকম না বানাইলে তোমার নৌকা চলবো কেমনে কথা বল না নৌকার নিচে যদি আমি পানি না বানাইতাম নৌকা চলতে পারতো রাস্তা দিয়ে নৌকা চলতে পারে নৌকা চলতে হইলে নদীর পানি লাগবে কথা কেন আপনি পায়ে হাঁটতে হইলে শুকনা জায়গা লাগবে বালুওয়ালা তো তবে মমিন বন্দার কাম হইল সে পানি এখানে পড়বে পানিটাকে থাকতে দেয় না কথা না নৌকা যে চালা গ্রাম দেশে পানি ঢুকে তো মাঝি কি পানিটা রাখতে দেয় কি করে কত বাঁধে বাঁধে আর সারাদিন নৌকাও চালায় পানিও সরায় কথা কর না নৌকাও চালায় কথা কয় না নৌকাও চালায় নৌকাও চালায় যদি পানি না সরাইতো দেখছেন আল্লাহ পাক বলেন নৌকাও চালাও পানিও সরাও কথা কর না নৌকাও চালাও কি তো পানি কেমনে সরাইবেন পানি সরানোর পদ্ধতি হইল মাঝে মাঝে চোখটা বন্ধ করে কলপটাকে বাইতুল্লাহর সঙ্গে লাগাইয়া মাঝে মাঝে চোখটা বন্ধ করে কলপটা বাইতুল্লাহর সঙ্গে লাগাইয়া কইবেন আয় আল্লাহ কথা বলেন জোরে কন পানি সরাইতে আছে জীবনের নৌকা থেকে কি সরাইতেছি গুনাহের পানি সরাইতেছি কথা বলেন জীবনের নৌকা থেকে গুনাহের পানি এই পানি কোত্থেকে আসছে ওই যে বৈঠা মারতে গিয়া ফোঁটা ফোঁটা জমতে জমতে চিকন চিকন দিয়ে দিয়া আস্তে আস্তে অনেক জমে গেছে তা আগে আগে বলছেন যে সারাদিন মাঝি কি করে নৌকাও চালায় পানিও সরায় নৌকাও চালায় পানিও কি পানি সরাইবেন কি না কেমনে সরাইবেন চোখটা বন্ধ করবেন চোখটা বন্ধ করে কলপটাকে আল্লাহর সঙ্গে লাগাইয়া যেন আপনি আল্লাহকে দেখতেছেন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক যেন আপনি আল্লাহকে দেখতেছেন আল্লাহু হাজেরি পড়েন না আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু শাহেদি আল্লাহু মাই এই কথাটা মোরাকাবা বানাইয়া পানি সরাইতে হবে কেমনে সরাইতেছেন আমি একটু সরাইয়া দিই না আপনারা সবাই চোখ বন্ধ করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই তো কইল সবাই কয় নাই আবার কর আয় আল্লাহ জোরে কইতে হবে প্রয়োজনে চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে বলুন আয় আল্লাহ আমি শর্মিন্দা হইয়া
লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে সগীরা কবীরা জাহেরা বাতেনা জানা অজানা যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো ইয়া আল্লাহ আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনামুক্ত বানাইয়া দি চোখ খোলেন এই যে কথাটা কইলেন বাংলা এই কথাটা কি কইলেন কইলেন নৌকা থেকে পানি সরে গেছে মাঝে গিয়ে পানি সরাইয়া গেছে মাঝে মাঝে এই কথাটা কইবেন মাঝে মাঝে গিয়ে কথাটা কইবেন বাংলায় কইবেন আরবি যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ আর আরবি মুখস্থ না থাকলে বাংলায় কইবেন যে কথাটা আমি কইলাম শুদ্ধ ভাষায় কইতে হবে তাও জরুরি না যে আল্লাহ 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 মাপ চাই আল্লাহ আল্লাহ মাপ চাই এই যে মনের মধ্যে আপনি কথাটা কইলেন তওবা হয়ে গেল মানে জীবনের নৌকা থেকে পানি গুনাহের পানি যেগুলো ঢুকে গেছিল এইগুলোকে আপনি সরাইয়া দিলেন আপনি চলতে থাকেন ওই মাঝি বেড়ার মতন পানিও সরাইতেছে নৌকাও কিতাবের মধ্যে আসছে কোন বান্দা এই জীবনের নৌকা থেকে গুনাহের পানি সরানো তওবা এর নাম কি কোন বান্দা যখন তওবার জন্য তৈয়ার হয় তওবার জন্য নিয়ত করে কথা কয় না কয় তওবার জন্য নিয়ত করে তৈয়ার হয় কথা কয় না নিয়ত করে নিয়ত করে নিয়ত করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা লৌহ কলম আরশ কুরসি এই সব জায়গার মধ্যে আলোকসজ্জা দিয়া সুন্দর বিয়া বাড়ির মতন এখন আলো ঝলমল করতেছে ফেরেশতারা জিজ্ঞেস করতেছে আল্লাহ হঠাৎ করে এই মহা সৃষ্টির মধ্যে তুমি আলোক সজ্জা বাতি জ্বালায়া দিলা ঘটনা কি আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা সাক্ষী থাকো যাত্রা বাড়ি এই জায়গাটার নাম কি জানি ফুলহর 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 ফুলহরে আমার একটা বন্দা আছে বহুত খারাপ এটা আকাম কুকাম বহুত করছে এখন আজগা তার মন ঘুরে গেছে কথা বলেন আজগা তার মন কি ঘুরে গেছে এখনো তওবা করে নাই তওবা করব বাপ সাপ নিয়ত করছে কথা বলেন না মাত্র কি আমি আমার সেই গুনাগার বান্দাকে অভ্যর্থনা জানানোর জন্য আলোক সজ্জা করে দাঁড়াইয়া গেলাম কে কে তৈয়ার কে কে তৈয়ার নারায়ণ তাকবীর কত সহজ আপনি খালি একটু যদি এই কথাটা কইতে কইতে কান্দা দিতে পারলেন কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি এই কথাটা কইতে গিয়া তো জীবনের শুরু থেকেই পর্যন্ত বুঝা গুনাহ করছি না বুঝা গুনাহ করছি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছি নফসের তাড়নায় পড়ে গুনাহ করছি এখন শরম লাগে এখন কি লাগে তো কইতে আছে কোন গুনাহ কোন জায়গায় করছি এই কথা কইয়া কান্দা দিছে চোখের পানি বের হয়ে গেছে আল্লাহ পাক বলেন তুমি চোখের পানি যদি বের হয়ে গেল বান্দা তাহলে তুমি বুঝবা তোমার তওবা আমি মাওলার কাছে কবুল হইয়া গেছে আল্লাহ এজন্য দুনিয়া থাকতে যদি আপনি নিজেকে তৈয়ার করতে পারেন মৌতের সময় আপনি দেখবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন
মওতের সময় ফেরেশতারা আয়েশা কয় যে মিয়া সাহেব তুমি এই যে তওবা করছিলা বারবার আল্লাহ পাক খুশি তোমার hayat শেষ তোমারে কান্দে কইরা মেহমান বানায়া পালকিতে চড়াইয়া জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠায় সুবহানাল্লাহ কে কে তোয়া ইমাম আকবার আল্লাহ তুমি কবুল করো আমিন আমি একখান হাদিস পড়ছিলাম আল্লাহর পয়গম্বর কইছেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের নারী পুরুষ তোমাদেরকে তিনটা কথা বলবো কয়টা তিনটা কামের সঙ্গে তোমার মনকে যদি লাগাইতে পারো মনকে লাগাইতে হবে কয় কাম মনকে বানাও তিন কামের জন্য বানাও মনকে বানাও কথা কর মনকে মনটা কই ভিতরে মনকে বানাও কয় কামের জন্য কাকে বানাইতে হবে কি কামের জন্য বানাইতে হবে তুমি যদি তোমার মনকে তিন কামের জন্য বানাইতে পারো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনদিন মিছা কথা কই নাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে ওয়াদা করলাম তোমারে জানাইলাম তোমার জন্য জান্নাতের দুয়ার খোলা কাকে বানাইতে হবে জবাব দিল না মন কাকে বানাইতে হবে কয় কামের জন্য বানাইতে হবে তিন কাম কাকে বানাইতে হবে মনকে কয় কামের জন্য বানাইতে হবে দেখো পুরোটা করো না মনকে যদি তিন কামের জন্য বানানো যায় কথা কয় মনকে যদি শেষ আপনি কর মনকে যদি তিন কামের জন্য বানানো যায় ওই পিছনে আপনি কর মনকে যদি সবাই করো না তিন কামের জন্য বানানো যায় তা আল্লাহর হাবিব আমাদেরকে জানায় দিয়েছেন যে তার জন্য জান্নাতের দুয়ার খোলা সুবহানাল্লাহ এবার আমার ডিউটি কি আছে আমার মনকে বানাইতে হবে কয় কামের জন্য বানাইতে হবে তিন কামের জন্য কে কে তৈয়ার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোন কামে কাম কয়টা কাকে বানাবো কয় কয় কামের জন্য বানাবো কাকে বানাবো তৈয়ার আছি ইনশাআল্লাহ হিম্মত থাকলে নো প্রবলেম হইয়া তিন কামের জন্য মনকে বানাইতে হবে আল্লাহর হাবিব বলেন মান আকালা তাইয়িবান যে হালাল খাইল ওয়া আমিলা ফি সুন্নাতিন সুন্নতের উপর আমল করলো ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু তার দ্বারা কারোর কষ্ট হয় না কয়টা হলো হালাল খাইব হালাল খাওয়া সুন্নতের উপর চলা কাউকে কষ্ট না দেওয়া হালাল খাওয়া সুন্নতের উপর চলা কাউকে কষ্ট বুঝতে হয়েছে কয়টা মুরব্বী করিব কয়টা কি কি সুন্নতের উপরে চলা আর কাউকে কষ্ট এই তিনটা কামের উপরে তৈয়ার করতে হবে কাকে এইটা হলো বেজা সবাই জানে কাম তিনটা বালা কিন্তু মনেরে এটা খাওয়ানো যায় না কথা কর না বেজার হলেই যায় না চোরেও জানে চুরি করন ভালা জিনিস ডাকাইতেও জানে ডাকাতি করন ভালা জিনিস আপনি পারেন আর না পারেন আমার কথা একটা নিয়ত করেন যে আমি আমার মনকে তিন কামের জন্য তৈয়ার করবো নিয়ত করেন আল্লাহর হাবিব বলছেন তুমি মুখস্থ একটা নিয়ত করে ফেল তুমি যদি নিয়তটা করে ফেলতে পারো এটা আল্লাহ পাকের উপর একটা জিম্মাদারি হইয়া যায় যে এইতে বুঝা হোক আর না বুঝা হোক যেহেতু নিয়তটা করে লাইছে তো তারে সে তো পারবে না ওরে আমি পার করে দেব দেখছেন নিয়তের কারণে কত বড় শক্তির সাপোর্টিং আপনি নিয়ে আসছেন যদি আপনি নিয়তটা না করতেন তাহলে কিন্তু সাপোর্টিংটা পাইতেন
وَحَمَلَهَا الْإِنسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا আড়াই মিনিট আর চাউলের বস্তা মুরব্বি কত চাউলের বস্তা ও কয় মন চাউল আছে আড়াই মিনিট এখন বাবার ছেলে হইল তিনজন কয়জন তিনজন বড় ছেলে তো মোটামুটি উঁচা লম্বা শক্তিশালী মেজ ছেলেও মোটামুটি চলে ছোট ছেলে মাত্র পাঁচ বছর বয়স ওই বছর বয়স তিনও ছেলে ঘরের মধ্যে আছে এখন বাড়ির বাহিরে আড়াই মিনিট বস্তা চাউল বাবা বুড়া মানুষ ছেলেদেরকে ডাকতেছে বাবারা আইয়ে বড় ছেলে রে কইল ভাই যে বস্তাটা ঘরে লইয়া যাও বড় ছেলে কয় আমার পক্ষে সম্ভব না বাবা ভাগ্য গেছে মেজ ছেলে রে কইল তুমি এটা লইয়া যাও ঘরে ঢুকাও সম্ভব না ছোট ছেলে রে বাবা কয় না খালি আপনি চায়ার ওইটাই কি তাকে বেড়ে তিন বছর পাঁচ বছরের বাচ্চা সেও এক সদস্য কিন্তু এই সদস্য রে কখন যাইব ছোট ছেলে কইতে লক্ষ্য করছে আব্বা যান আমাদের মুরব্বী একটা কথা কইলেন কথাটা বড় ভাই রাখল না মেজ ভাই রাখল না তার কাছে এটা বড় প্রশ্ন হয়ে গেছে যে বাবার কথাটা অমান্য হয়ে গেছে আমিও যদি না রাখলাম তো বাবার কথাটা আর কেউই মান্য করল না জিরু হয়ে গেল ঠিক না বেটা তাতে কয় যে আমারে কইলে আমি পারি আর না পারি তা কয়ে দাও কথা কর না পারি আর না পারে কি তো বাবাও এরকম চাউন তো লাগে বড় ছেলেরে কইছে মেজ ছেলেরে কইছে ছোট ছেলেকে যদি না কয় তাহলে এটা আইনগত একটা অবজেকশন থেকে যায় বড় ছেলে মেজ ছেলে কইব আপাতত ছোট ছেলে কবে কথা কইব না তাহলে এটা শুধু আইন হিসাবে আরে অনেক সময় ফরমালিটি তুমি তাহলে একা ইয়েস আমি এখন বড় ছেলে ছোট ছেলে কয় কি বেকুবের মতন ওয়াহামালাহাল ইনসান ছোট ছেলে আল্লাহ আকবার আসমান কইতে আছে ইম্পসিবল জমিন কইতে আছে পারবো না কিন্তু মানুষ মানুষের শরীর আর জমিনের শরীর কত বেশ কম মানুষের শরীর আর আসমানের শরীর কত বেশ কম বড় ভাইয়ের নাম হইল আসমান ছোট ভাইয়ের নাম হইল জমিন ইন্না আরাযনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فَأَبَيْنَا أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَا مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ ওই আসমান রে কইলাম বুঝা ডাল তো পারবো না সে শক্তি আমার নাই জমিন রে কইলাম বুঝা ডাল তো পারবো না খোদা এরপরে পাহাড় পর্বত রে কইলাম এরা কয় পারবো না আর মানুষের দিকে তাকাইতে নাকাইতে এতে কয় হ্যাঁ আমি পারবো কয় যে হাতি ঘোড়া গেল তল ছাগল কয় কত জল কথা কন না হাতি ঘোড়া যেটা পারে নাই ছাগলে কইতে আছে কয় আমি আল্লাহ পাক বলেন এই যে দুর্বল লোকটা আমি পারব নিয়ত করে ফেলছে এটাই আমি খুশি হয়ে গেছি আল্লাহ খুশি হয়ে গেছে আমিও তখন ইয়েস আগাও এখন ছোট তিন বছর পাঁচ বছরের বাচ্চা এতে আগাইতে আসছে বাবা কি করলেন কেমনে দেখা যে এটা দিয়ে আমার লাড়ি দিয়ে গেছে বাবা কি করলেন পাশে আসো তো নিজে এই বস্তাটার উপরে যে মুঠটা আছে না যেখানে ধরে এই মুঠটা ধরে এভাবে বস্তাটা আঙ্গায় রাখলে আর ছোট বাচ্চারা বললেন যে এই তলার লগে মাথা লাগাও কথা বল না তলার লগে কি মাথা লাগাও এত মাথা লাগা খালি ঘুষতে আছে আর এই ঘোষণার দ্বারা বোঝা যায় না যে ভার কার কার কাছে ভার কি ওই ছেলের মাথায় না বাবার হাতে এত মাথায় এরকম ঘুষতে আছে তো বাবা কইতে আছে মাথাটা লাগাও হালকা হালকা ঘষা দাও হালকা হালকা কর নাকি ঘষা দাও এরপরে হাঁটা আরম্ভ করো তো হাতে এখন হালকা হালকা ঘষা দিতে আছে আর হাঁটতে আছে আর বাবাও হাঁটতে আছে হাতের মধ্যে এই বিরাট আড়াই মিনিট বস্তা সারা দুনিয়া কি দেখলো বলেন ছোট বাচ্চায় আড়াই মিনিট অবস্থা লইয়া ঘরে ঢুকতে আছে কথা কর না
আর বাবা দেখতে আছে আড়াই বিন্দা দস্তা ঢুকাইছি তো আমি, আর এটার সঙ্গে সুযোগ সুনাম সুনামের সুযোগ করে দিলাম এই তিন বছরের বাচ্চাকে, ঠিক না ভাই? এটা এই তিন বছরের বাচ্চার নাম হইল, পাঁচ বছরের বাচ্চার নাম হইল মানুষ, আর বড় ভাইয়ের নাম হলো আসমান, ছোট ভাইয়ের নাম হলো জমিন। কোরআন বলতেছে যে আসমানকে আমি বলছি না মাথায় দাও, আসমান সাহস করেনি, জমিনকে বলছি সাহস করে নাই, পরে মানুষ আগায় আসলো, আমি জানি এর পক্ষে সম্ভব না, ও দুনিয়াতে হাঁটতে গেলে গুনাহ হবে, কথা কইতে গেলে ভুল হবে, আল্লাহ আকবার আসার খাবে, এই জন্য আমি আমার রহমান নামের উসিলায় তাকে তার পুরা বোঝাটা কার হাতে বলেন না, পুরা বোঝাটা কার হাতে, পুরা বোঝাটা কার হাতে, কার হাতে, কার হাতে, আল্লাহ পাক বলেন তুমি খালি নিয়ত করো, বোঝা আমার হাতে থাকবে, কাম এবং কাবের সুবিধা সুনাম সব পাইবা তুমি, নিয়ত করেন না? নিয়ত করছেন? কয় কামের জানি, কাকে শিখাইতে হবে, কি শিখাইতে হবে, কি কি হালাল খাওয়া, সুন্নত মতো চলা, কাউকে কষ্ট, মুখস্থ হয়েছে নি, হালাল খাওয়া, সুন্নত মতো চলা, কাউকে কষ্ট, আবার কর, হাদিস মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা আন-নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, তিন জিনিসের উপর যদি আসে মনকে তৈয়ার করলো, হালাল খাওয়া, সুন্নত মতন চলা, কাউকে কষ্ট, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে এই তিন কামে উঠাইছে, কেটে উঠেছে, আল্লাহ আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামকে শিখাইছেন একটা কথা, জপ, আপনিও যদি এই কথাটা জপেন তাহলে কিন্তু আপনার জন্য রাস্তা ক্লিয়ার, বিলকুল ক্লিয়ার, কি কইবেন, হালাল খাইব, হালাল সুন্নত মত চলিব, কাউকে কষ্ট দিব না, হালাল খাইব সুন্নত মত চলিব, কাউকে কষ্ট দিব না, এই কথাটা সকালে একবার, বিকালে আরেকবার, শেষ রাত্রে আরেকবার, কয়বার হইল, এই তিনবার, তিন টাইমে তিনবার কইবেন, কয়েকদিন কইবেন, কয়েকদিন কওনের পরে দেখবেন আপনার এখন সব সহজ হয়ে গেছে, সব সহজ হয়ে গেছে, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, খালি আপনি তিন টাইমে এই কথাগুলো তিনবার বলবেন, কি বলবেন করে, হালাল খাইব সুন্নত মতো চলিব কাউকে কষ্ট দিব না, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল কিভাবে শিখাইতেন, কইতাম নি আমল করবেন নি, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল শিখাইতেন যে তুমি জপতে থাকবা, মনে মনকে, মনকে তৈয়ার করো, মনে মনে খালি ভাবতে থাকবা, হালাল খাইব বলেন, হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকব, তবুও হারাম খাইব না, হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকব, তবুও হারাম খাইব না, কি কইলাম কোন, আবার কোন, আবার কর, আমরা কি কই জানেন, খাইব কন্যা, খাইব প্রয়োজনে কুত্তার গু খাইব, বলেন খাইব প্রয়োজনে কুত্তার গু খাইব, তবুও খানা ছাড়ব না, আমরা কই না, এই এই জপতে জপতে এখন কুত্তার গু খাইয়া শেষ, এরপরও খানা শেষ হয় না, কেন কুত্তার গু খায়, ও যেহেতু মনকে শিখাইছে, কি শিখাইছে, খাইব প্রয়োজনে কুত্তার গু খাইব তবুও খানা ছাড়ব না, এই এটা শিখাইছে মনকে, আর আল্লাহ রাসূল কি শিখাইছেন,
হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকব, তবুও হারাম খাইব না। আল্লাহ পাক বলেন তুমি যদি পয়গম্বরেরটা লও যে হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকবে। এই যে আপনি কোশেন না, এই কথাটা কওয়ার লগে লগে কিন্তু আল্লাহ পাকের হেড অফিসের মধ্যে সব কানখাড়া করে দিছে। এতে কিন্তু চ্যালেঞ্জের মানুষ, প্রয়োজনে অনাহার থাকবে, আর রিজিক কার হাতে, খাওয়ানোর 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 জিম্মাদার কে? এখন আল্লাহ কাবেড়ে আমার নাম রাজ্জাক, আমি আমার বন্দাকে খাওয়ানোর জন্য জিম্মাদারি আমার, তোরা খাওয়াইয়া ছাড়বি, এতে হালাল করুক আর হারাম করুক, খাইতে না খাওয়াই মারতে ফেরেশতার জন্য কান খাড়া। এবারে তো গরম, কি গরম? হালাল খাইব, প্রয়োজনে অনাহার থাকবো, দেখছেন এত তো কড়া হয়ে গেছে কথা কর না, হালাল খাইব প্রয়োজনে তবু হারাম খাইব না। এই যে এই নীতির উপরে সে যখন চলে আসে তখন ফেরেশতারা, এটা ঘটনা চোর ধরা পড়লো কথা কর না, চোর কি? এবং আল্লাহর হাবিব তার হাত কেটে দেবে, চুরি করছে চুরি না করতি, চুরি করে খাইয়া চুরি করে আনছে খাইয়া ফেলছে হজম করে। তো আল্লাহ রসুল বলতেছেন যে তুই যে খাইছ এতে বোঝা যায় যে রিজিক তোর, রিজিক কি এটাকে বানানো হয়েছে, এটা তোর কেটে আসবে, অন্য কোথাও যাবে। আল্লাহ পাক প্রত্যেকটা রিজিক বানাইয়া এগুলো ঠিকানা লিখে যে আপনি আপনি যে খাইতেছেন এটা আল্লাহ পাক বহু আগে দিন তারিখ সময় ব্যক্তি সব কিছু চিহ্নিত করে চাউলটার গায়ে লিখে রাখে, আমরা দেখি না ফেরেশতারা। আপনি যে এক মুঠ ভাত খাইতেছেন, বাচ্চা মুখে দেওয়ার আগে জিজ্ঞাস করেন যে এই ঘর ইতিহাস বলো, নিজের জীবন বৃত্তান্ত শোনাও, বাড়ি কই জন্ম কই? ভাত তখন আপনাকে বলবে হুজুর আমার জন্মস্থান কানাডা, কথা কেন বাংলাদেশে কথা কইব, কোন দেশে কথা কইব? কানাডা। তার আমাকে উৎপাদন করছিল এক ইহুদি, মালিক ছিল এক খ্রিস্টান, এক ইহুদি উৎপাদন করছে খ্রিস্টান, ওই দেশের মধ্যে আমি জন্ম, আমি লালিত, আমি ফুল, আমি ফল, আমাকে ধান বানানো হইলো, আমাকে চাউল বানানো হইলো, এরপরে আমাকে বস্তার মধ্যে ঢুকানো হইলো, টিকিট টিকিট লাগে নাই, পাসপোর্ট ভিসা লাগে নাই, আমি শিপের মধ্যে উঠতে গেলাম, কথা কর না, কানাডা থেকে সমুদ্র পথ পাড়ি দিয়া আমি হংকং চলে গেলাম, কথা কর না, এত এত তারিখে হংকং গেছিলাম, আবার সেখানে কিছুদিন থাকিয়া সেখান থেকে আমি সিঙ্গাপুর, কোথায় সিঙ্গাপুর, সিঙ্গাপুরে আমার মাস্টানিক ছিলাম, সিঙ্গাপুর থেকে আসলাম চিটাগাং, চিটাগাং থেকে চিটাগাং আবার কয়েকদিন ছিলাম, চিটাগাং থেকে আমি ট্রাকে উঠছি হুজুর, ট্রাকে উঠছি, ট্রাকে উঠটা এরপরে আমাকে আমি চলে আসলাম ঢাকা, ঢাকা কারণ বাজার, কারণ বাজার থেকে আবার এ গত কয়েকদিন আগে আপনার এলাকায় এই এই আপনার কিনার দেশ বাজারটা আছে না, এই বাজারে চলে আসলো, আমার কোথাও টিকিট টুকেট লাগে না, কথা বল না, আমার কোথাও কী লাগে না, টিকিট টুকেট লাগে না, এই বাজারে আসা উঠলাম, বাজারে উঠোনের পরে ওদিনকে আপনার কাজের বুয়া গেছিল চাউল কিনতে, তো ওই চাউল ও বুয়ার ব্যাগের মধ্যে ঢুকিয়ে গেল, কথা বল না, বুয়ার কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে গেল, ঢুকিয়া আজকা এখানের মধ্যে ভাতে পরিণত হইয়া আপনার হাতের মুঠে আসি, যতক্ষণ পর্যন্ত না খাইবেন ততক্ষণ পর্যন্ত কোথায় যে যাবো এখনো জানি না। না খাওয়ানোর আগে কারণ আরেকজনের মুখের মধ্যে ভাত ঢুকাইছে, ভাত একটা নাকের মধ্যে গিয়ে বেড়ছে, কথা কন ভাত একটা কই ঢুকছে বেড়া, কোন রকম বাকিগুলো সাপ্লাই করে নাকেরটা বাইর করানোর জন্য এখন খুব চেষ্টা করতেছে, হাসি দিতে আসে ঘরের বাইরে গিয়ে খুব হাসি দিতেছে, জোরে হাসি দিল নাক থেকে ভাতটা বের হইলো, মুরগি এসে টুপ করে খেয়ে
ভাতে কইতেছে বেয়াল কই যে আমার ঠিকানা রাখা আছে মুরগির পেট কথা কই না আমার ঠিকানা রাখা আছে কি এটা বেলায় নে গিয়া তোমার পেটে যাচ্ছিল এজন্য রাস্তার মধ্যে আমি আমার লাইন ঘুরাইয়া দিলাম যে না আমি আমার ঠিকানা মতন যাওয়া হচ্ছে না আর এক কদম গেলে আমি রং ঠিকানায় চলে যাব এজন্য আমি উল্টা রাস্তায় গিয়ে নাকে বসে গেছি দেখলাম যে আমার এখন এক মিনিট বাকি আছে টাইম এক মিনিট কি টাইম জাস্ট টাইম বের হইল খাওয়েন না যার নাম লেখা আছে আমি তার ঠিকানায় পৌঁছে গেলাম এই আয়োজন কে করেন কাদেরকে দিয়া করেন ফেরেশতা এক একটা ভাত এক একটা চাউলের পিছনে আল্লাহ পাক কত ফেরেশতা যে কয় যে আপনার প্রত্যেকটা লোমের গোড়া 70,000 ফেরেশতা আল্লাহ পাক চাকরি দিয়ে রাখছে যদি আপনার সব আয়োজন জাস্ট টাইম এক সেকেন্ড এতে কই দিকে হইতে পারে মৌতের সময় কি মৌতের সময় মালাকুল মৌত আসনের আগে দুই গ্রুপ ফেরেশতার সঙ্গে বান্দার দেখা হয় কয় গ্রুপ এক গ্রুপ ফেরেশতা এরা হইল জান্নাত থেকে আসেন নিয়ে যাওয়ার জন্য অ্যাডভান্স টিম সংখ্যা হইল 500 সংখ্যা কত আরেক গ্রুপ ফেরেশতা যারা আগে থেকে আপনার সঙ্গে লাগা প্রত্যেকটা লোমের সঙ্গে লাগা আল্লাহু আকবার এদের ডিউটি হইল কেউ আপনার ভাতের আয়োজন করতেছে কেউ আপনার গোশতের আয়োজন করছে কেউ আপনার মাছের আয়োজন পানির আয়োজন বাতাসের আয়োজন গরমের আয়োজন ঠান্ডার আয়োজন যা যা এভরিথিং মৌতের আগে এই সব ফেরেশতারা দলে দলে আপনার সঙ্গে দেখা করতে আসবে তখন আপনি পাগল হয়ে যাবেন যে ওয়াল্লাহ এই কয়েক কোটি ফেরেশতা কয়েক কোটি আরো বেশি কয়েক শতকোটি ফেরেশতা আসা হুজুর বিদায় দেন হুজুর বিদায় দেন হুজুর বিদায় দেন তোমরা কারা আমরা আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত আপনি চাল যদি খাইতেন এটি আমরা তোমরা ওই যে মাছটা খাইতেন এটি আমরা বুঝছি বলে তোমরা কারা বলে ওই যে গোস্ত যে খাইতেন এটি আমরাই যেখানে যেখানে আমরা প্রত্যেক দিন খুঁজতাম যে আপনার নামে এই ডেটে খানা কোথায় রাখা তো ওখান থেকে এটাকে আবার লাইন করে জাস্ট টাইম যেন কামের ব্যাঘাত না আল্লাহ কারণ আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার আমি কিন্তু পুরো দুনিয়া সমস্ত কায়নাত একটা প্ল্যানিং যে প্ল্যানিং এর মধ্যে টাইম সেট আপ করা আছে না কোন কাজটা কখন হবে কতটুকু হবে কিভাবে হবে কে আয়োজন করবে টাইমিং দেওয়া আছে এবং ফেরেশতাদেরকে বলা আছে যে এক সেকেন্ড হ্যাঁ এদিক সেদিক লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড পিছনে আসতে পারবে না এক সেকেন্ড সামনেও যেতে পারবে না জাস্ট টাইমকে রক্ষা করতে হবে আল্লাহ এই ফেরেশতারা যখন কয়েকশো কোটি ফেরেশতা যখন আপনার সঙ্গে বলবে হুজুর বিদায় দেন হুজুর বিদায় দেন তখন আপনি বলবেন যে ও আল্লাহ বড় গাদ্দারি করলাম তোমার সঙ্গে কথা বলেন বড় কি করলাম যে এত ফেরেশতা তুমি আমার সঙ্গে লাগায় রাখছো তখন আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষ সে মুসলিম হোক অমুসলিম হোক খ্রিস্টান হোক ইহুদি হোক হিন্দু হোক বৌদ্ধ হোক আস্তিক হোক নাস্তিক হোক সব মানুষ তখন ইমান আনে কিন্তু তার এই ইমানকে কবুল করা কেন ইমান কবুল করা হয় না দেখিয়া কইলে কন্যা না দেখিয়া বিশ্বাস করলে এটার নাম কি আল্লাযীনা পড়েন না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব কথা কা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইমানদার হইল যারা বিশ্বাস করে না দেখিয়া আর উনি তো এখন বিশ্বাস করতেছেন দেখিয়া দেখেন না দেখিয়া বিশ্বাস করলে এটা 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 কোনো দেখিয়া বিশ্বাস করে তো গরুও বিশ্বাস করে আর না দেখিয়া বিশ্বাস করে মানুষ কথা কন না গরু একটারে যদি কল এই গরু সাহ তুমি তো মসজিদের দক্ষিণ দিকে ঘোরাঘুরি করতেছো ঘাস টাস নাই তুমি উত্তর দিকে চলে যাও সেখানে ঘাস আছে গিয়া খাইয়ে আসো কতবার গরুকে কইলে গরু বুঝবে মানুষে কইলে মানুষ বুঝবে তো গরু বুঝে কখন গরু বুঝে গরুরে ঘাস দেখান
দেখাইয়া দক্ষিণ থেকে ওরে দেখাইতে দেখাইতে উত্তরে নিয়ে যান, কথা কন না, দেখাইতে দেখাইতে কই নিয়ে যান, তাইলে গরু ঠিকই বুঝালিস। তো গরু বুঝে দেখিয়া, মানুষ বুঝে শুননা, কথা কন না, গরু বুঝে কি দেখিয়া, মানুষ বুঝে শুননা। আমরা যারা ফেরেশতা দেখি নাই, না দেখিয়া ইমান আনলাম, এরা হইল মুসলমান শুননা ইমান। আর সব মানুষই ফেরেশতাকে দেখবে মৌতের পূর্বক্ষণে, এটা হলো দেখিয়া ইমান। আল্লাহ পাক বলেন দেখিয়া বিশ্বাস করণের নাম ইমান নয়, এই জন্য এটা কবুল হবে না। তো মেরে ভাই দোস্ত বুঝলেন, মনকে বানাইতে হবে। মনকে কি কে কে তো যাক কয় কাজের জন্য বানাইতে হবে, কি কি হালাল খাইব বলেন, হালাল সুন্নত মতো চলিব, কাউকে কষ্ট দিব না। হালাল খাওয়ানোর শক্তিটা ভিতরে কেমনে আনবেন, হালাল খাইব প্রয়োজনে অনাহার থাকব তবুও হারাম খাইব না। আপনি খালি চ্যালেঞ্জ দিয়ে বসা যান। আল্লাহর হাবিব বলেন কোনো বন্দা যদি এই চ্যালেঞ্জের উপরে একদিন তিন দিন থাকে, কয়দিন তিন দিন, কারোর কাছে চায় না এবং সে হারামও খায় না, কারোর কাছে চায় না হারামও খায় না, কারোর কাছে চায় না হারামও কি খায় না, কয়দিন তিন দিন। আল্লাহ পাক বলেন তিন দিন তুমি যদি এরকম অনাহার থাকো, একদিন অনাহার থাকলে তাকে আল্লাহ পাক চব্বিশ ঘন্টার রিজিক উপহার দেন, কয় ঘন্টার একদিনের। আর তিন দিন থাকলে ভুল কইছি, একদিন অনাহার থাকলে এক বছরের রিজিকের বাউ করে দেন, কয় বছর, এক বছর। আর তিন দিন ক্রমাগত অনাহার থাকলে আল্লাহ পাক তার পুরো জিন্দগির রুজি রোজগারের বাউ করে দেন। শর্ত হলো কাউকে কইতে পারবেন না, কাউ কারোর কাছে চাইতে পারবেন না। চাইবেন কার কাছে, চাইবেন কার কাছে, চাইবেন কার কাছে? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ এক নাগাড়ে চল্লিশ দিন না খাইছে, কয়দিন, উনচল্লিশ দিন যখন হইল তখন খালি ওই মাথা নিচু করে আছে, তো উপরের দিকে তাকায়া করতে আছে, অলপ লাগে গেছে নি, কি করতে আছে অলপ লাগে গেছে নি, অভিমান যে আমি চাই না, চল উনচল্লিশ দিন হয়ে গেছে, আরেকদিন গেলে চল্লিশ দিন করব, তো কি কইল অলপ লাগে গেছে নি, ঠিক আছে আর বসা, ফকির এখান থেকে উঠবে না, ফকির এখান থেকে কি উঠলে আবার বিপদ আছে, কথা কন না। এক দরবেশ জঙ্গলের মধ্যে আছে, না খাইয়া বয়ে রয়েছে, আর পারে না, আর কি পারে না, কয় যে কয়েকদিন তো সাধনা করলাম, যাই দেখি একটা কিছু খাইয়া আসি। লোকালয়ে আসছে, লোকালয়ে আসা কয়ে যে ভাই কয়েকদিন যাবৎ খানা পিনা নাই, আমার কিছু দেও। তো একজনে দয়া হইল, তিনটা রুটি দিল, কয়টা রুটি, বেড়া বগুলো চলে দইয়া জঙ্গলের দিকে জায়গা, সেখানে গিয়ে আবার আল্লাহ বিল্লাহ করে মরা মুখ্য ওই বেড়ার বাড়িতে আসিল কুত্তে একটা, কথা কি আসিল কুত্তেটা কোথেকে জানি খবর পাইয়া এসা এর মেহমানে ভিড়ে ধরছে, চতুর্দি খালি ঘুরে আর কেউ কেউ করে, তো বুঝছে যে কুত্তেটা তো রুটি চাইতেছে, কি চাইতেছে, কয়টা আছে এখানে, একটা দিয়ে দিছে, যা খা ভেজাল করিস না, এটা তাড়াহুড়া করে রুটি এটা খাইয়া আবার ভিড়ে ধরছে, একটা দিলাম তো পেট বললো না, আবার বেড়ে দিলি আরেকটা দিস, যা খা কষ্ট লাগবে, তাড়াহুড়া করে খাইয়া একটা আবার ভিড়া যে ধরছে। বেচারা দরবেশ খাওয়ানোর লাগিয়া তিনটা রুটি পাইছিল, দুইটাই খাইয়া দিয়েছে, আছে কয়টা, আর কুত্তে ভিড়েও ধরছে ছাড়ে না রাস্তা, আর রাস্তা যখন ছাড়ে না দরবেশে পড়ছে মহামিক, কি করা, তো এটা তো রাস্তাও ছাড়বে না, নাফরমান কয়টা দিন পর্যন্ত না খাইয়া আসি, মনে করলাম যে খাইবো, তিনটা রুটি দিছিল একজনের,
একটা দিলাম পেট বললো না, আরেকটা দিলাম পেট বললো না, এই আরেকটা জন্য তুই আমার এরকম ভিড়ে দেবে তো তুই নিব খারাপ। কুত্তার জবান খুললে গেছে, কুত্তার কি কুত্তা কয় যে আমি নিম খারাপ নই, নাফরমান নই, তুমি নাফরমান। কুত্তা যখন জবান খুললে গেছে দরবেশ এখন নীরব হয়ে গেছে। কুত্তা কথা যখন কয়ে লাগছে তো এটা আর কুত্তা না, এটা অন্য কিছু, এটা কি? দরবেশ তো ভাই কি ভুল হয়েছে কর, তো ভুল হয়েছে দেখো আমার, আমিও এক মালিকের বাড়িতে থাকি, মালিক আমার জন্য কোনোদিন বাজার করে নাই, কোনোদিন রান্না করে নাই, কোনোদিন রুটি বানায় নাই, কোনোদিন চিন্তাও করে নাই যে আমার বাড়িতে একটা কুত্তা আছে এটা খাওয়ান লাগে, এই কথা চিন্তাও কোনোদিন করে নাই। আমি তার বাড়িতে থাকি, সে আমার মালিক, আমি তার পাহারাদারি করি, খাওয়াইলেও এখানে আসি, না খাওয়াইলেও এখানে আসি, কোনোদিন তার দুয়ার থেকে যাই না। তুমি হইলে না ফরমান, কয়েকদিন পর্যন্ত যখন খানা পাইলা না তখন তুমি দুয়ার ছেড়া দিয়া পাবলিকের কাছে এসে হাজির হয়েছ, বলো না ফরমান কি আমি না তুমি? এই জন্য হিসাবে ভিন্ন। আবার হজরত খাজা মাইরের দিন চিস্তি কত নম্বর দিনে আসমানের দিকে তাকাইলে অভাব লাগে গেছে নাকি? আচ্ছা আমি কিন্তু উড়াউড়ি নেই, উঠলে বিপদ আছে, বুঝাতে উঠছে, এতে উঠে বিপদ করছে না, উড়াউড়ি নেই তো অনেক চল্লিশ দিন পার হয়ে গেল, আওয়াজ আসলো মঈনুদ্দিন, এটি মোরাকাবা মুশাহাদার ঘটনা কইতেছি, এটা কোনো কোরআন হাদিসের উদ্ধৃতি আমার কাছে চাইলে হবে না। এমনে কারামাতুল আউলিয়ায় হক, কারামাতুল আউলিয়ায় একটা আওয়াজ পাইলেন মঈনুদ্দিন, তোমাকে পরীক্ষার জন্য চল্লিশ দিন ঘুরাইলাম, যাও তুমি আমার সঙ্গে ওয়াদা রক্ষা করছো, তোমার জন্য আমি রিজিকের দুয়ার খুলে দিলাম, এমনকি তোমার নামটা কইয়াও অনেক মানুষের দুয়ার খুলে যাবে। এখন রাস্তার গোড়ায় গোড়ায় খালি ড্যাগ একটা বসাইয়া আর শালু কাপড় লাগাইয়া যদি আপনি বসতে পারেন টাকা কিছু পাইবে, তবে না আপনার জটের কারণে নয়, আপনার নাপাকির কারণে নয়, আপনার ড্যাগের কারণে নয়, ওই চল্লিশ দিন না খাইয়া আল্লাহর এক বন্দা কাম করছিল ওইটার পুরস্কার আপনি পাইতেছেন। আরো বহু ঘটনা আছে যে আমাদের কি আল্লাহ পাক, আপনি যদি হিম্মত করেন, বলেন না যদি আপনি কি হিম্মত করেন যে আমি খাবো না, হারাম খাবো না, হারাম খাবো না, হারাম খাবো, আপনি খালি কথাটা বলেন। আল্লাহ পাক বলেন কোনো বান্দা যখন দাঁড়ায় যায় আমি গুনাটা করব না, বলেন আমি কি গুনাটা? দিল্লিতে একটা কবর আছে, মাজার শাহ মিশকি, কন্যা শাহ মিশকি, এর একটা ইতিহাস আছে। ইনি হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, ছাত্র, সুন্দরবনের মানুষ, দৈনিক পড়তে আসত। তখন দিল্লি টাউনটা ছিল ধরেন একটা বড় বাজারের মতো, এই জোয়ান যখন ঢুকত রাস্তা দিয়া এক মহিলা পছন্দ হয়ে গেছে, এই জোয়ান ওই মহিলার কাছে কি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, হযরত ইউসুফ জুলেখার মতন কাহিনী হয়ে গেছে। একদিন রাস্তায় বেড়ারে ছাত্র এতে এরে ভুলে বানায় মহিলা ঘরের ভিতরে ঢুকায়, কই ঢুকেছে ঘরের ভিতরে ঢুকায় কয় যে কি জন্য আনলাম বুঝলাম, আল্লাহর এই বন্দা কয় আমি তো গুনাহ করি, এটা হারাম, আমি এটা করি। মহিলার এখান থেকে সে ছুটনের কোনো রাস্তা পায়, তখন সে হঠাৎ করে একটা হিন্দি করল, পেটের মধ্যে ধৈরা ভাবসা, ওর কোনো বাথরুমের দরকার হয়ে গেছে, এরকম একটা ভাবসা করল, তো মহিলা সঙ্গে কোনো কিছু করতে গেলে তো আগে তার বাথরুম সাথে দিতে হবে না, এটা তো কি কোনো কাম করাম যা, মহিলা করে তুমি বাথরুমে যাবে ব্যবহার হো, তো তাড়াতাড়ি করে রাস্তা ক্লিয়ার করে, তখনকার সময় কাঁচা বাথরুম, কন্যা কাঁচা বাথরুম,
আল্লাহর বাথরুমের মধ্যে গিয়া তার নিজের পায়খানাকরণের প্রয়োজন ছিল না, সেখান থেকে কাঁচা পাকা পায়খানাগুলো লইয়া সারা শরীরের মধ্যে এই অবস্থায় আবার মহিলা এটা দেখতে পাই ছি 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 রে বাবা রাস্তায় খাল ছিল, খালের মধ্যে পাড়ে গিয়া নামলো পরিষ্কার অল পরিষ্কার। এরপরে ততক্ষণে আধা ঘন্টা এক ঘন্টা দেরি হইল, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সবকের মধ্যে এসে বসে ঢুকুনের সঙ্গে সঙ্গে শাহ সাহেব বলতেছেন যে আরে ইতনি কিমতি আতর কিসনে ইস্তেমাল কিয়া, দামি আতর কে ব্যবহার করছো, এত দামি সুন্দর আতর তো আমি আগে কখনো দেখিনি। এইবেলা মনে মনে করতেছে হযরত মনে হয় উল্টা কথা আমাকে ভৎসনা করার জন্য বলছে, মনে হয় কোনো লুঙ্গির চিপায় চাপায় আঙ্গুলের নখের চিপায় চাপায় কিছু রয়ে গেছে, কথা বলে না। এই জন্য সে খুব মানে তালাশ করতেছে পুরো কোথাও হযরত আবার জিজ্ঞেস আবার জিজ্ঞেস তো বলে হযরত মাফ করবেন আমি গোসল করছি, আমি চেষ্টা করছি পরিষ্কার করার জন্য, হয়তো বা কোথাও লাগিয়ে আছে। হযরত বলে আরে ভাই ইয়ে তো মিশক জায়সা মালুম হতা হে, এ তো মিশক মানে এটা কি মিশক, তুমি কি করতেছ দুর্গন্ধ তো আবার উপহাস করে আপনি মেশ করতেছেন না, না কি করবো বলে এই তো হযরত চোখ থেকে পানি হযরত বললেন যে আল্লাহ নে তুমি ইয়ে মেশ এনায়ত কিয়া হয় যেহেতু তুমি গুনাহ থেকে নিজকে হেফাজত এবং তার শরীরের সঙ্গে সুগ্রামটা এরকম লেগে গেল মন পর্যন্ত এই সুগ্রাম আর যায় না এবং লোকেরা তার নাম বললে গেছে এবং তার নাম হলো মিসকিসা, কর না কি নাম মিসকিসা, কবরটাও মিসকিসা। হিম্মত করেন না কে কে তৈয়ার কয় কামের কি কি তৈয়ার আছি, নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ তকবীর আল্লাহ তুমি কবুল করো আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো কেউ আসেনি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا